নৈবেদিয়া নিবেদন করছে বাংলা সাহিত্যের ছোট কাহিনী নৈবেদিয়া ইউটিউব চ্যানেল আপনাদের পছন্দের চ্যানেল এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং আপনাদের মতামত আমাদের ইউটিউব চ্যানেলে লিখে পাঠাবেন আমাদের ইউটিউব চ্যানেল নাইবেদ্যিয়া এন এ আই ডি ওয়াই এ যে লেখকের কাহিনী আজ বলতে চলেছি তার নাম জরাসন্ধ জরাসন্ধ বাংলা সাহিত্যের একটি অতি পরিচিত নাম তার প্রকৃত নাম চারু চন্দ্র চক্রবর্তী জরাসন্ধের উল্লেখযোগ্য রচনাবলী লৌহকপাট তামসী পাড়ি অপূর্ণা শরৎচন্দ্র পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন যে কাহিনীটি বলতে চলেছি কাহিনীটির নাম পাগল লেখক জরাসন্ধ কথনি অরূপ কাহিনী পাগল শ্রাবণের রাত কিন্তু আকাশ ভরা জ্যোৎস্নার প্লাবন মাঝে মাঝে ভাসমান ভেলার মতো দু এক খণ্ড ছিন্ন মেঘ একটু সকাল সকাল শুয়ে পড়েছিলাম ভোরের আগেই ঘুম ভেঙে গেল ঘর আলোয় আলোময় প্রথমেই চোখে পড়ল আমার পশ্চিমের জানালার ওপারে নারকেল সুপারির ঘন বনের মাথায় দাঁড়িয়ে আছে একখানা সুগোল স্বর্ণ থালা দীর্ঘ নৈশ পরিক্রমায় কিঞ্চিত ম্লান হঠাৎ মনে হল আমারও নৈশ রাউন্ডের পালাটা আজ সেরে ফেললে হতো বর্ষা ঋতুর মেজাজের ঠিক নেই কালই হয়তো আবার বৃষ্টিবাদল শুরু হবে শেওলা ধরা রাস্তাগুলো মারাত্মক রকম পিছল হয়ে উঠবে এহেন মনোরম দৃশ্য দর্শনে যে কোনো লোকের মনে কবিত্বের উদয় হবে এইটাই স্বাভাবিক আমার যে এমন একটা অদ্ভুত গদ্যময় আইডিয়া মাথায় এল তার কারণ মাসে অন্তত একবার ওই রাউন্ড কর্মটি আমার অবশ্য কর্তব্য গভীর রাত্রে সারা জেলময় টহল দিয়ে দেখতে হয় আমার বিশ্বস্ত প্রহরীকুলের কজন জেগে আছেন তিন নম্বর ওয়ার্ডের বাঁক ঘুরে সেল ব্লকের দিকে রওনা হয়েছি কানে এল আবেগকম্পিত গম্ভীর কণ্ঠের আবৃত্তি রবীন্দ্রনাথের প্রকাশ কবিতার কটি লাইন হাজার হাজার বছর কেটেছে কেহ তো কহেনি কথা ভ্রমর ফিরেছে মাধবী কুঞ্জে তরুরে ঘিরেছে লতা এত যে গোপন মনের মিলন ভুবনে ভুবনে আছে সে কথা কেমন হইল প্রকাশ প্রথম কাহার কাছে থমকে দাঁড়ালাম কেউ স্বদেশীবাবুরা অনেকেই জেলে আসবার পর হঠাৎ কবি হয়ে ওঠেন জানি পূর্ণিমার চাঁদ দেখে তাঁদের মধ্যে এই জাতীয় কাব্যোচ্ছ্বাস বিচিত্র নয় কিন্তু বর্তমানে তারা তো আর কেউ নেই এখানে সবাই সাধারণ শ্রেণীর বন্দী চিফ হেড ওয়ার্ডার আমার ভাবান্তর লক্ষ্য করেছিল বলল গোপেন পাগলা হুজুর সারা রাত ধরেই চলছে আজ পূর্ণমাসি কিনা লুনাসির ওপর লুনার ইনফ্লুয়েন্স আছে শুনেছি যদি থাকে চন্দ্রের সঙ্গে পাগলের এই জ্ঞাতি সম্পর্কের মূল কোথায় সেসব বিশেষজ্ঞরা বলতে পারেন আমরা জেলের লোকেরা লক্ষ্য করেছি পূর্ণিমার দিনে সমুদ্রে যেমন উত্তাল জোয়ার দেখা দেয় তেমনি উদ্বেল চাঞ্চল্য জাগে পাগলের মনে রহস্য ও গভীরতার দিক থেকে উভয়ের হয়তো কোনো মিল আছে যাই হোক আমাদের মেন্টাল ওয়ার্ডের কর্মীরা আগে থেকেই সতর্ক হয়ে থাকেন বেশিরভাগ পাগলকে সেদিন সেলের বাইরে আনা বারণ কাছাকাছি যাওয়াটাও নিরাপদ নয় কি জানি কি ছুঁড়ে বসে চিফ আমাকে সেই কথাটাই স্মরণ করিয়ে দিল এখন আর ওদিকে গিয়ে কাজ নেই হুজুর আমি তখন মুগ্ধ হয়ে শুনছি মেঘের মতন আপনার মাঝে ঘনায় আপন ছায়া বসি কোণে জানিত রচিতে ঘন গম্ভীর মায়া বললাম কি আর করবে চলো না দেখে আসি আমাদের দিকে নজর পড়তেই মহা উল্লাসে চিৎকার করে উঠল গোপেন চ্যাটার্জি হয়েছে প্রমাণ হয়েছে প্রমাণ হাসিয়া সবাই কথা একটি বানানো আমার কহে যে বর্ণ নহে কাছে চালাকি চলবে না বাবা সব ধরে ফেলেছি সহসা যেন কোনো উৎকট যন্ত্রণা তীব্র আর্তনাদ করে মেঝের ওপর লুটিয়ে পড়ল মেরো না তোমাদের পায় পড়ি আমাকে মেরো না বলতে বলতে ক্রমশ ঝিমিয়ে পড়ল সমস্ত দেহটা অসার হয়ে এলো কিছুক্ষণ পরে ভাঙা ভাঙা গলায় বলল একটু একটু জল আমাকে একটু জল দে মতিদা মতিদা সেও তো নেই চিফকে বললাম জল চাইছে নাকি না হুজুর ওই রকম করে মাঝে মাঝে এখন কি ওর জ্ঞান আছে শুনেছি ওর বাড়ির লোকগুলো বড্ড মারধর করত সারাদিন বেঁধে রেখে দিত দেখুন না শেকলের ঘষা লেগে লেগে বাঁহাতের ওপর উপর দিকটায় কিরকম ঘা হয়ে গেছে গোপেন চ্যাটার্জি নন ক্রিমিনাল লুনাটিক। অর্থাৎ ওর বিরুদ্ধে কোনো ক্রাইম বা অপরাধের অভিযোগ নেই ওর একমাত্র অপরাধ ও পাগল কয়েকদিন আগে এসডিওর ওয়ারেন্ট বলে জেলে ভর্তি হয়েছে অর্ডার শিটে যে সামান্য পরিচয় আছে তার থেকে জানা যায় লোকটা বিয়ে পাস একসময় স্কুল মাস্টার ছিল পরে কোনো কারণে চাকুরি ছেড়ে দিয়ে বইয়ের দোকান দিয়েছিল বছর তিরিশেক বয়স ঘরে তরুণী স্ত্রী আর বাপের আমলের একটি চাকর ছাড়া আর কেউ নেই বছর তিনেক আগে একবার মাথা খারাপের লক্ষণ দেখা গিয়েছিল ওষুধপত্র খেয়ে সেরে যায় কিন্তু লোকটা কোনোদিনই ঠিক স্বাভাবিক নয় খেয়ালি একগুয়ে অত্যন্ত পড়াশুনার ঝোঁক গত কয়েক মাস ধরে আগের সেই রোগ আবার দেখা দিয়েছে এবং ক্রমশ বেড়ে বেড়ে বর্তমানে এমন অবস্থায় এসে পৌঁছেছে যে তাকে বাড়িতে রাখা স্ত্রীর পক্ষে বিপজ্জনক তাছাড়া চিকিৎসাটির ব্যবস্থা এবং ব্যয়বহনও তার সম্পূর্ণ অসাধ্য বাধ্য হয়েই তাকে আদালতে দ্বারস্থ হতে হয়েছে এসডিও মোটামুটি পুলিশ তদন্তের পর আদেশ দিয়েছেন গোপেন চ্যাটার্জিকে ইন্ডিয়ান লুনাসি অ্যাক্টের দ্বাদশ ধারায় জেল হেফাজতে স্থানান্তরিত করা হোক। সেখানে সে সিভিল সার্জনের অবজারভেশন অর্থাৎ পরীক্ষাধীনে থাকবে তিনি যথাসময়ে তার অভিমত রিপোর্ট দাখিল করবেন রাউন্ডের পরদিন সকালে অফিসে বসে কাজ করছি আডদালিয়ে এসে জানালো একজন ভদ্রলোক দেখা করতে চান সঙ্গে একটি মহিলাও আছেন ডেকে পাঠালাম ভদ্রলোকটি প্রায় মধ্যবয়সী বেশ সপ্রতীভাবে ঘরে ঢুকে সঙ্গিনীকে দেখিয়ে বললেন ইনি গোবেন চ্যাটার্জি স্ত্রী হঠাৎ কণ্ঠে ও চোখে মুখে অনেকখানি উদ্বেগ টেনে এনে প্রশ্ন করলেন ও কেমন আছে স্যার মেয়েটির মুখে বিশেষ কোনো দুশ্চিন্তার ছায়া চোখে পড়ল না সাজপোশাকের মধ্যে বাহুল্য না থাকলেও এমন একটি সযত্ন পারিপাট্য লক্ষ্য করলাম স্বামীর এই অবস্থায় স্ত্রীর পক্ষে সেটা কেমন যেন বিমানান বলে মনে হল ভদ্রলোকে জিজ্ঞাসা করলাম আপনি ওর কে হন আমি মানে গোপেনের সম্বন্ধী এর দাদা বলে তরুণীটির দিকে আঙুল তুলে দেখালেন আপন দাদা আ আগে না জ্ঞাতি সম্পর্ক সাক্ষাৎ আপন বলতে এর বিশেষ কেউ নেই দু একজন যারা আছে তারাও বুঝতেই তো পারেন স্যার বিপদ দেখে সরে দাঁড়িয়েছে আমি আর তা পারলাম কই খবর পেয়েই কাজকর্ম ফেলে ছুটে আসতে হল যাক সে কথা গোপেনকে আপনারা কবে নাগাদ পাঠাচ্ছেন স্যার সে এখনো অনেক দেরি অনেক দেরি বেশ কিছুটা নিরাশ হলেন ভদ্রলোক তরুণীর মুখেও খানিকটা দুর্ভাবনার ছাপ পড়ল তার দিকে চেয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি ওর সঙ্গে দেখা করতে চান জবাব না দিয়ে সে তার জ্ঞাতি দাদার মুখের পানে তাকালো তিনি বললেন দেখা করে আর কি হবে ওসব কি আর চোখে দেখা যায় আমি সইতে পারি না ও তো স্ত্রী তার উপরে ছেলে মানুষ ওরা উঠে পড়তেই আমি ভদ্রলোককে সোজাসুজি প্রশ্ন করলাম ওকে কি খুব মারধর করা হতো দুজনকেই চমকে উঠতে দেখা গেল চোখে মুখে সুস্পষ্ট ত্রাসের চিহ্ন ভদ্রলোক তৎক্ষণাৎ সামলেনি বলেন না না মারধর কে করবে মতিকে মতি ও হ্যাঁ হ্যাঁ মতি মতি ওদের চাকর ছিল সময় কিছুদিন হলো চলে গেছে নিজেই চলে গেছে না ছাড়িয়ে দেওয়া হয়েছে না মানে কাজে কমে গাফিলতি দেখে ওই বোধ হয় জ্ঞাতি ভগিনীর দিকে তাকিয়ে কথাটা অসম্পূর্ণ রেখেই ভদ্রলোক তাড়াতাড়ি প্রস্থান করলেন ডক্টর মিত্রকে বলতে শুনেছি প্রতিটি পাগলের পেছনে একটা দীর্ঘ ইতিহাস আছে সেই ইতিহাস যেমনই জটিল তেমনই রহস্যময় এবং বেশিরভাগ ক্ষেত্রে অত্যন্ত মর্মান্তিক তার অতি সামান্যই আমরা উদ্ধার করতে পারি পুরোটা যদি পাওয়া যেত ওই এক একটি পাগল নিয়েই লেখা যেত এক একখানা মহাভারত গোপেন চ্যাটার্জির বিকৃত মানুষের পেছনেও যে কোনো দুর্ভেদ্য রহস্য দাঁড়িয়ে আছে সেই বিষয়ে সন্দেহ নেই তার কোনো আভাসও কি কোনোদিন পাওয়া যাবে না মতি হয়তো কিছু বলতে পারত খোঁজ করবার জন্য পুলিশের সাহায্য নেব কিনা ভাবছি এমন সময় সে নিজেই এলো মনিবের সঙ্গে দেখা করতে সিভিল সার্জনের নির্দেশে গোপেনকে তখন সেলের বাইরে আনা একদম নিষেধ মতিকেই সেখানে নিয়ে যাওয়া হল আমার উপস্থিতি প্রয়োজন ছিল না তবু গেলাম ওকে দেখেই গর্জে উঠল গোপেন এই হতভাগা কোথায় ছিলি একদিন তোকে আমি ডিসমিস করব এরা আমাকে ধরে মারে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখিস না মতি দুচোক ছলছল করে উঠল বলল এখানে তো আর তারা আসতে পারছে না এই বাবুরা কত যত্ন করে তোমার দেখাশোনা করছেন এদের কথা শুনে আর কটা দিন ঠান্ডা হয়ে থাকো তারপর একটু ভালো হলেই বাড়ি নিয়ে যাব বাড়ি চোখ দুটো কেমন উদাস হয়ে উঠল গোপেন চ্যাটার্জির আমার আবার বাড়ি কোথায় না না বাড়ি ঘর আমার নেই আই হ্যাভ নো হোম হঠাৎ আমার দিকে নজর পড়তেই বলে উঠলো এই যে স্যার কেমন আছেন ভালো আপনিও তো আগের চেয়ে অনেক ভালো আছেন দেখছি ভালো কি হবে ভালো হে নিজেকেই যেন প্রশ্ন করল তারপর বললো আপনারা আমাকে বই পড়তে দেন না কেন বই পড়বেন আপনি হ্যাঁ আই ওয়ান্ট টু রিড অ্যান্ড রিড অ্যান্ড নো থিংস উইথ নোবডি হ্যাজ এভার প্রথম দিকে ওর পিড়াপিড়িতে জেল লাইব্রেরি থেকে দু একখানা উপন্যাস পাঠানো হয়েছিল হঠাৎ একদিন দেখা গেল তার একটি পাতাও নেই ঝিঁড়ে টুকরো টুকরো করে বাইরে উড়িয়ে দিয়েছে মেয়েটা আপত্তি করলে বলেছিল সব নিচে কথা ওরা কেউ কিছু জানে না চাকরটিকে অফিসে ডেকে এনে দু চারটি প্রশ্ন করে কিছু তথ্য সংগ্রহ করা গেল গোপেনের বাপের আমলে চাকর মতি দাস অল্প বয়সে মা মারা যাবার পর ওই তাকে মানুষ করে তোলে ছোট থেকেই একটু পাগলাটে ধরনের নানারকম উদ্ভট খেয়াল মাথায় লেগেই আছে আবদার উৎপীড়নের অন্ত নেই অনেক সময় বাপ ও সেগুলো বরদাস্ত করতে পারতেন না ওকেই বেশিরভাগ সইতে হত তিনি যেদিন চলে গেলেন তারপর থেকে সবটাই ওই চাকরের ঘাড়ে এসে পড়ল কর্তা বেঁচে থাকতেই ছেলেকে বিয়ে পাশ করিয়ে এই শহরে স্কুলের চাকরিতে ঢুকেই দিয়ে গিয়েছিলেন বিয়ে দেবার চেষ্টাও করেছিলেন গোপেন কিছুতেই রাজি হল না তারপর হঠাৎ চাকরি ছেড়ে দিয়ে খুলে বসল এক বইয়ের দোকান বেশি করে বই পড়া যাবে ওই ছিল প্রধান বাতিক একটি লোক রাখা হলো। দোকান দেখাশুনো সেই করে ও এক কোণে বসে বসে পড়ে হঠাৎ একদিন কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে বসল সেও এক তাজ্জব ব্যাপার বন্ধুর বিয়েতে বরযাত্রী হয়ে গিয়েছিল কোনো এক গ্রামে শহর থেকে দিনমানের পথ সেখানেই একটি বাপমা মরা পরের বাড়িতে মানুষ হওয়া বয়স্থা মেয়েকে পছন্দ করে রাতারাতি বিয়ে করে নিয়ে এলো। পরদিন থেকে গোপেন একেবারে অন্য মানুষ আগে কোথায় থাকত তার ঠিক ছিল না খাবারের সময়ও বাড়ি ফিরত না এবার আর বাড়ি থেকে বেরোয় না অনেকদিন দোকানেও যাওয়া হয় না যখন তখন সবার ঘরের দরজা বন্ধ বইয়ের নেশা পড়ল গিয়ে বউয়ের ওপর দিন দুজনে মিলে হাসি গল্প খুনসুটি বউ বেচারি বিপদে পড়ল গরিব গৃহস্থ ঘরের মেয়ে তার ইচ্ছা রান্না রান্নাবান্না কাজকর্ম করে মাঝে মাঝে এবারই ও বাড়ি সমবয়সী মেয়েদের সঙ্গেও একটু মেশে কিন্তু গোপেন ছাড়বার পাত্র নয় কখনও যদি বা তাকে বুঝিয়ে সুঝিয়ে কিংবা জোর জুলুম করে রান্নার দিকে যায় কিংবা ভাঁড়ার গোছাতে বসে মিনিট কয়েক যেতে না যেতেই জোর তলব একটু দেরি হয়েছে কি নিজেই এসে তারা লাগায় অনেক সময় হাত ধরে টানাটানি করে বউ লজ্জায় মরে যায় চাপা গলায় বিরক্তি প্রকাশ করে আহ করছ কি কাজ রয়েছে না থাক কাজ বলে একরকম জোর করেই ধরে নিয়ে যায় কখনো কখনো বারান্দায় নিয়ে বই খুলে বসে শোনো না কি সুন্দর লিখেছে এইখানটা মতিনও এসব বাড়াবাড়ি ভালো লাগত না মাঝে মাঝে বোঝাতে চেষ্টা করতো দোকানটার দিকে নজর দিলে সব যে যেতে বসেছে সংসার চলবে কেমন করে বউকেও বলতো অত আস্কারা দিও না বউ দিদিমণি একটু শক্ত হও চারিদিকে যে নিন্দেই কান পাতা যায় না বউ কথা বলত না কিন্তু মুখখানা পাথরের মতো কঠিন হয়ে উঠত এরপরে শুরু হল মান অভিমান তার সঙ্গে ঝগড়া ঝগড়াঝাঁটি গোপেন কোনো কোনো দিন না খেয়েই দোকানে চলে যায় সঙ্গে সঙ্গে বউও ঘরে চলে গিয়ে দরজা বন্ধ করে দেয় মতি দুপক্ষকেই ঠান্ডা করবার চেষ্টা করে দু দিন ভালোই ভালোই কাটে আবার একদিন কথা বন্ধ গোপেন রাত কাটায় বাইরের ঘরের তক্তা পোষে আর বউ শোবার ঘরে মেঝেতে আঁচল বিছিয়ে পড়ে থাকে এই অবস্থা যখন চলছে তখন এলেন শালাবাবু গোপনের চেয়ে বয়সে কিছুটা বড় কিন্তু চেহারায় তারুণ্যের জৌলুস অবস্থা ভালো দিল খোলা খরচপত্রে দরাজ হাত এদিকে কথাবার্তায় যেমন আমুদে তেমনই চটপটে তার সামনে কারো গোমরা মুখে থাকবার উপায় নেই শালাবাবু আসবার পরের ইতিহাস বলতে গিয়ে মতি একটু ইতস্তত করতে লাগল তাই আমিও আর পিরাপিরি করলাম না উঠবার আগে অনেকটা যেন কৈফিয়তের সুরে বলল বড় ঘরের বড় ব্যাপার বাবু আমি চাকর আমার কিছু না বলাই উচিত তবে ছেলেটার জন্য বড় দুঃখ হয় এতটুকু থেকে কোলে পিঠে করে মানুষ করেছি শালাবাবু করিত কর্মালোক দুদিন আদালত মহলে ঘোরাঘুরি করেই বুঝে ফেললেন যে পাগলের আসল ভাগ্য নিয়ন্তা সিভিল সার্জন তাঁরই কলমের ওপর নির্ভর করছে গোপেনের ভবিষ্যৎ গতিবিধি খোঁজ নিয়ে জানলেন তখন ওই পথটি যিনি অলঙ্কৃত করছেন তিনি প্রৌঢ় হলেও বিপত্নিক এবং পানাদি বিষয় অত্যন্ত উদার সুতরাং জ্ঞাতি ভগিনীকে সঙ্গে করে সন্ধ্যার দিকে ঘন ঘন তাঁর কুঠিতে গিয়ে আবেদন নিবেদন শুরু করলেন শালাবাবু যাতে করে এই দুস্থ পরিবারের মুখ চেয়ে ছেলেটাকে যত শীঘ্র সম্ভব রাঁচি পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হয় সিভিল সার্জন গোপেনের মানসিক অবস্থা সম্পর্কে যেরকম গরম গরম নোট দিতে লাগলেন তাতেই বুঝলাম শালাবাবুর তদবিদে রীতিমতো ফল হয়েছে ডাক্তার সাহেবের নোট পড়ে এসডিও সাহেবও তৎপর হয়ে উঠলেন এবং রাঁচি মেন্টাল হসপিটালে একটি বেড সংগ্রহ করতে সাধারণত যতটা সময় লাগে তার অনেক আগেই গোপেন চ্যাটার্জির জায়গা হয়ে গেল গোপেন চলে যাবার কদিন পরে মতি এলো আমার সঙ্গে দেখা করতে এর আগেও মাঝে মাঝে মনিবকে দেখে গেছে এবং আমাকেও দেখা দিয়ে গেছে এবারে ওর সঙ্গে ছিল দোকানের সরকার তার হাতে একটা কাগজের বান্ডিল বলল দোকান ওরা বিক্রি করে দিয়েছেন একটা টানার মধ্যে এই কাগজগুলো ছিল বাবু বসে বসে লিখত আপনার কাছে যদি রেখে দেন বললাম আমি ওগুলো দিয়ে কি করব কর্মীটি মতির মুখের দিকে তাকাতে সে বলল রেখে দিন বাবু যদি কোনোদিন ভালো হয়ে ফিরে আসে মান্ডিলটা তখনকার মতো আমিও ড্রয়ারের মধ্যে রেখে দিলাম কদিন পরে খুলে দেখবার কৌতূহল হল কয়েকটা শিট আলগা কাগজ হাতের লেখাটা হিজিবিজি ধরনের এখানে সেখানে চোখ বুলিয়ে মনে হল ছাড়া ছাড়া গোছে ডায়েরি জাতীয় রচনা মাঝে মাঝে একটা তারিখ বসানো আছে সেই হিসাবে পরপর সাজিয়ে নিয়ে পড়তে শুরু করলাম বারো আট বিয়াল্লিশ মতিদা জিজ্ঞেস করছিল ও বাবু আর কতদিন থাকবে বললাম আমি কেমন করে জানব শুনে গজগজ করতে করতে চলে গেল তাহলে কি আমার মতো ও কিছু সন্দেহ করেছে মন্মথ আর বিনার মধ্যে না না এসব আমার ঈর্ষাকাতর ছোট মনের নিচতা বিনা আমাকে আর যেন সইতে পারছিল না আই ওয়াজ টু মাচ ফর হা আমিও ক্লান্ত হয়ে পড়েছিলাম মন্মথবাবু এসে আমাদের দুজনকেই মুক্তি দিলেন তাছাড়া ভদ্রলোক ভারী হাসি খুশি সংসারে এইরকম হালকা মানুষের দরকার আছে আমার মতো স্বভাব গম্ভীর সিরিয়াস পুরুষের কাছে মেয়েরা সহজ হতে পারে না কুড়ি আট বিয়াল্লিশ মতিদা বলছিল পাড়ায় বড় নিন্দে হচ্ছে শালাবাবুকে এবার চলে যেতে বলা দরকার আমি ধমকে উঠলাম তা কেমন করে হবে কুটুম্ব মানুষ না ওর চোখ জ্বলে উঠল কুটুম্ব সত্যি বড় বাড়াবাড়ি করছে ওরা মন মতো লোকটা ভালো নয় কিন্তু বিনা বিনা তাতে এত প্রশ্রয় দিচ্ছে কেন তবে কি ছি ছি সেও এসব আমি কি ভাবছি বিনা যে একান্ত ভাবে আমার পঁচিশ আট নিজের নিজেরই সন্দিগ্ধ মনের জন্য নিজের কাছেই লজ্জা হচ্ছে কিন্তু দুপুরবেলা হঠাৎ এসে পড়ে যা দেখলাম তাই বা উড়িয়ে দিই কি করে এক নয় বিয়াল্লিশ মনে হচ্ছে বিনা আমার কাছ থেকে সরে যাচ্ছে বাধা দেব কি না দেখা যাক কিন্তু কেমন করে বুঝবো ওরা কত দূরে গিয়েছে আমার সামনে তো ওরা নিজেদের মেলে ধরতে পারে না বরং ইদানিং যেন একটু সাবধান হয়ে চলছে এক কাজ করলে কেমন হয় বছর কয়েক আগে একবার আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছিল বিনা তা জানে আমার ঠাকুরদা পাগলা গারদে ছিলেন সে কথাও ওকে বলেছি আজ থেকে আমি আবার পাগল হয়ে যাই না কেন কথাটা নিজের কাছেই বড় হাস্যকর ঠিকছে তা হোক তবুও একবার দেখতে চাই সে কি এত ঠুনকো একবার নিজের চোখে যাচাই করে দেখতে চাই দুনিয়া বড় সাবধানী তার অনাবৃত সত্য রূপ দেখতে হলে আত্মগোপনের প্রয়োজন আমি তো অদৃশ্য হবার মন্ত্র জানি না রবীন্দ্রনাথের প্রকাশ কবিতার কবিও আমি নই যাকে দেখে হেন সংশয় ছিল না কাহারও সে যে কোনো কথা বোঝে আমার হাতে একটি মাত্র উপায় আছে পাগলের সাজ নিজেকে গোপন করার সবচেয়ে সহজ আবরণ আর একটা কাজ করতে হবে মতিকে এখানে রাখা চলবে না ওই সব বুঝতে পারবে না ভয়ানক ব্যস্ত হয়ে উঠবে কিন্তু ও এই সময় আমাকে ফেলে বাড়ি যেতে চাইবে কি যেমন করে হোক পাঠাতেই হবে সাত নয় বিয়াল্লিশ আশ্চর্য ফল পেয়েছি আমার আবরণের সামনে ওদের আবরণ খুলে পড়ে গেছে আসছি গাইছি আবোল তাবোল ভোগছি বিনা প্রথমটা ভয় পেয়ে গিয়েছিল বোধহয় ভেবেছিল এবার নানা রকম উৎপাত শুরু করব জিনিসপত্র ভাঙব ফেলব হয়তো মারধর করব সেসব কিছু করছি না দেখে নিশ্চিন্ত হয়েছে মন খুশি আমি উৎপাত করতে চাই না শুধু দেখতে চাই কিন্তু এ কি দেখছি এ কি দেখলাম আমার শোবার ঘরের দক্ষিণে একটা খোলা বারান্দা আছে বিনা আসবার পর মৃদু জ্যোৎস্নায় মাদুর বিছিয়ে কত নিভৃত সন্ধ্যা সেখানে আমরা কাটিয়ে দিয়েছি সন্ধ্যা গড়িয়ে মধ্যরাতের সীমানায় গিয়ে ঠেকেছে জানতেই পারিনি কাল দেখলাম সেই মাদুরখানা পেতে ওরাও গিয়ে ঘন হয়ে বসল সেই খানটিতে আমাকে দেখে কিছুমাত্র সংকোচ করল না হেসে উঠলাম যদিও সে হাসি আমার কানে শোনাল ঠিক কান্নার মতো বিনা চমকে উঠে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল মনমতো তাকে আরও নিবিড়ভাবে ভাবে বেষ্টন করে বলল কি হল ভয় পেলে নাকি আরে ও একটা পাগল সত্যি তো আমি পাগল আমার কোনো অনুভূতি নেই দশ নয় বিয়াল্লিশ এ আমার কি হাল অভিনয় করতে গিয়ে কোন ব্যাধি টেনে আনলাম মাথার মধ্যে কি তীব্র যন্ত্রণা শিরাগুলো যেন ছিঁড়ে পড়ছে ওদের এই স্বচ্ছন্দ প্রণয় লীলা আমি আর সইতে পারছি না দেখলেই সমস্ত রক্ত টকবক করে ফুটতে থাকে মাথায় খুন চেপে যায় সেদিন ছুটে গিয়ে বিনার হাত চেপে ধরেছিলাম ও চেঁচিয়ে উঠল মন মতো দৌড়ে গিয়ে ছাড়িয়ে নিল আমার মুখের উপর ঘুষি মেরে ফেলে দিল সানের ওপর তারপর সে কি বেপরোয়া লাথি দুপুরবেলা খেয়ে ওরা যখন কোনো রকমে দোকানে চলে এসেছি সর্বশরীরে ব্যথা তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা হচ্ছে মাথায় তবে কি সত্যি আমি পাগল হয়ে যাব মতিদা আসছে না কেন এখনো কি সময় হয়নি কদিনের ছুটি তাও তো ভুলে গেছি কোনো কিছুই যেন মনে করতে পারছি না এরপরে আরও কিছু লেখা আছে অত্যন্ত অস্পষ্ট পাঠোদ্ধার করা শক্ত সম্ভবত গুছিয়ে লিখবার মতো মন বা মাথার অবস্থা আর ছিল না পাগল সেজে দুনিয়াটাকে দেখতে চেয়েছিল গোপেন চ্যাটার্জী দেখবার পর সত্যিই হয়তো পাগল হয়ে গেল গোপেন চলে গেছে প্রায় বছর খানেক তার কথা প্রায় ভুলতে বসেছিলাম হঠাৎ রাঁচি মেন্টাল হসপিটাল থেকে একটা চিঠি এসে হাজির সুপারিনটেন্ডেন্ট জানাচ্ছেন আপনার জেল থেকে অমুক তারিখে গোপেন চ্যাটার্জির নামে যে এনসিএলটিকে এখানে ভর্তি করা হয়েছিল সে এখন সম্পূর্ণ সুস্থ আগামী সতেরোই তারিখে তাকে ফেরত পাঠানো হবে খবরটা যেন তার আত্মীয় স্বজনদেরও জানিয়ে দেওয়া হয় গোপেনের স্ত্রীর সন্ধানে লোক পাঠালাম সে ফিরে এসে জানাল বাড়িতে তালাবন্ধ প্রতিবেশীরা কেউ কেউ বলেছে তারা এখানে বরাবর থাকে না মাঝে মাঝে আসে সতেরোই সকালে স্টিমারে গোপেনের আসবার কথা সে এল না তার বদলে এলো তার চিঠি খামের উপরে কেবল আমার সরকারি পদের উল্লেখ থাকলেও ভিতরটা ব্যক্তিগত শ্রীচরণেশু মতিদা একদিন আমার সঙ্গে দেখা করতে এসেছিল তার কাছে আপনার কথা শুনলাম তার থেকে কেন জানি না আপনাকে একটা চিঠি লিখতে ইচ্ছে হলো। আপনি শুনে থাকবেন আমি ভালো হয়ে গেছি কিন্তু এ কথা কেমন করে বোঝাব এটাই আমার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা তবে এর সব পরিণাম আমি একাই মাথা পেতে নিলাম আর কাউকে ভোগ করতে দেব না দুনিয়াটা এমনিতেই এত জটিল নিজেকে দিয়ে সে জটিলতা আর বাড়াতে চাই না আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন হতভাগ্য গোপেন সেই দিনই কিছুক্ষণ পরে মেন্টাল হাসপাতালে টেলিগ্রাম পাওয়া গেল গত রাত্রে গোপেন চ্যাটার্জিকে তার শয্যায় মৃত অবস্থায় পাওয়া গেছে ব্যাপারটা বর্তমানে তদন্তাধীন ফলাফল যথাসময়ে জানানো হবে